শেষ দিনে ট্রেনের ছাদে বাড়ি ফেরা, সড়ক মহাসড়কে নেই ভোগান্তি। শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট। ঈদ জামাতের জন্য প্রস্তুত শোলাকিয়া ও গোড়ে শহীদ ময়দান। সেন্ট মার্টিন ইস্যুতে সরকার নির্লিপ্ত নয় বললেন ওবায়দুল কাদের। স্পন্সর্ড বাই ওয়ালটন ননস্টপ মিলিয়নিয়ার অফার, আর আর কাবেল অ্যান্ড আবিবা ফাইন্যান্স লিমিটেড। দেখছেন এটিএন নিউজ, সারা দেশের সর্বশেষ খবর নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে। সঙ্গে আছি আমি সাজিয়া আফরিন। এতক্ষণ শুনছিলেন শিরোনামগুলো, এবারে বিস্তারিত। স্বস্তিতেই বাড়ি ফিরছে মানুষ, সড়ক মহাসড়কে নেই ভোগান্তি। ঈদের আগের দিনেও বাস টার্মিনালগুলোতে ছিল যাত্রীদের উপস্থিতি, তবে বাসের চেয়ে রেল স্টেশনগুলোতে ছিল উপচে পড়া ভিড়। পরিবারের সাথে ঈদ করতে বেশিরভাগ মানুষই ছুটির শুরুর সঙ্গে সঙ্গেই রাজধানী ছেড়েছেন। ঈদের আগের দিনেও ট্রেনে উপচে পড়া ভিড়, আবারও ট্রেনের ছাদে ফিরছেন যাত্রী। কমলাপুর স্টেশন থেকেই নিয়ম ভাঙা শুরু। টিকিট হাতে নিয়ে ট্রেনে উঠতে না পারার হতাশা যেমন ছিল অনেকের, তেমনি টিকিট ছাড়াই বগি দখলে নেওয়া মানুষের সংখ্যাও কম নয়। বগিগুলোতে ছিল না নম্বর, তাই সিট খোঁজার তাড়াহুড়ো। স্টেশনে সময় মতো ট্রেন থাকলেও কর্তৃপক্ষের অবহেলা ছিল যাত্রার শেষ দিনেও। বগি যে নাম্বারটা, নাম্বার তো দেখেন তো, আপনি একটা নাম্বারে লেখা আছে স্পষ্ট করে, তা আমি আমার যে বগি নাম্বারটা, আমি কোন জায়গায় যাবো আমার বগি নাম্বার খুঁজতে? টিকিট যখন কাটতে যাচ্ছিলাম তখন আজ থেকে 10 দিন আগে, তখন দেখেছি এক সেকেন্ডের মধ্যে টিকিট পাই নাই। এক সেকেন্ডের মধ্যে দেখতেছি যে টিকিট আছে, এক সেকেন্ডের মধ্যে আমার নাই। বাস যাত্রার চিত্রটা ছিল ভিন্ন। গাবতলী বাস টার্মিনালে বাস থাকলেও যাত্রী চাপ কম ছিল। ভিন্ন অবস্থা মহাখালী ও সায়দাবাদ বাস টার্মিনালে। একটু ভিড়টা কমার জন্য ওয়েট করতেছিলাম, এখন কমছে, এর জন্য আর কি রওনা দেওয়া। আমি ছুটি পাচ্ছি না তো এই জন্য আজকে যাচ্ছি আর কি, ফ্যামিলি নিয়ে যাচ্ছি আর কি। নানা ভোগান্তির পরও পরিবারের সঙ্গে ঈদ করার আনন্দটাই বড়, আর সে আনন্দে যাত্রাপথের কষ্ট অনেকটা মেনে নিয়েই ঘরমুখো মানুষ। বিয়ের পরে প্রথম ঈদ হচ্ছে শ্বশুর বাড়ি, তো এটা তো আমার জন্য বেশি আনন্দের, মানে দাঁড়ায় থাকতে ওই জন্য মজা লাগতেছে। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা। ঈদের শেষ মুহূর্তে কক্সবাজারে জমে উঠেছে কোরবানির পশুর হাট। অবৈধভাবে আসা মিয়ানমারের গরুও তোলা হচ্ছে পশুর হাটে। কক্সবাজার সদরের খুরুলিয়া বাজার থেকে বিস্তারিত জানিয়েছেন কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। এই মুহূর্তে আমি রয়েছি কক্সবাজারের খুরুলিয়া গরু বাজারে। মহাসড়কের পাশে, রাস্তার মহাসড়কের উভয় পাশে এভাবে কিন্তু বিভিন্ন জাতের গরু এখানে বিক্রি করা হচ্ছে। যদিও কোরবানিদের আগের দিন শেষ বাজার, এই কারণে আমরা অন্যান্য বাজারের তুলনায়, অন্যান্য দিনের তুলনায় এখানে ক্রেতা এবং বিক্রেতাদের ভিড় আমরা কম দেখতে পাচ্ছি। তবে এখানে একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আমার সামনে যে দুটি গরু দেখা যাচ্ছে এগুলো কিন্তু মিয়ানমার থেকে এসেছে, এবং এই গরুগুলো একটি চোরাকার বাড়ির সিন্ডিকেট আসলে ইজারাদারদের কাছ থেকে বৈধতা নিয়ে বাজারে তুলছে, এমন অভিযোগ আসলে বরাবরের মতো রয়েছে। যিনি বিক্রি করছেন তার সাথে একটু কথা বলতে চাই, এই গরুগুলো কোত্থেকে এনেছেন আপনি? দিনের পর দিন গরু ঢুকছে বাংলাদেশে, এগুলো আবার ইজারাদার যারা রয়েছেন বাজারে তাদের কাছ থেকে বৈধতা নিয়ে, চেয়ারম্যান মেম্বারদের কাছ থেকে বৈধতা নিয়ে এখানে গরুগুলো বিক্রি করা হচ্ছে। যারা এই বৈধতা দিচ্ছেন তারাও কিন্তু বেআইনি ভাবে দিচ্ছেন গরু, যে এখানে তোলা হচ্ছে গরুগুলো আমরা দেখেছি 80,000 টাকা, বিভিন্ন সাইজের গরু 80,000 থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত এখানে মূল্য হাঁকানো হয়েছে সাইজ অনুযায়ী। কক্সবাজারের খুরুলিয়া বাজার থেকে এটুকু ছিল এখানকার সবশেষ। পঞ্চগড়ের কয়েকটি হাটে চলছে কোরবানির পশু কেনা বেচা, তবে পশু আমদানি বেশি হলেও ক্রেতা কিছুটা কম। পঞ্চগড়ের রাজনগর পশু হাট থেকে বিস্তারিত জানিয়েছেন পঞ্চগড় প্রতিনিধি সিদ্ধার্থ কর্মকার।
এবছর কিন্তু ঈদের উপলক্ষে জেলায় প্রাণী চাহিদা রয়েছিল 1,22,000 পশু, তার বিপরীতে কিন্তু 1,92,000 পশু কিন্তু প্রস্তুত ছিল। বিশেষ করে কিন্তু জেলার চাহিদা মিটিয়ে অন্যান্য জায়গায় কিন্তু পাঠানো সম্ভব হচ্ছে। আমি আমার সাথে রয়েছেন এই রাজনগর হাটের ইজরাদার আনোয়ার হোসেন, জানতে যাবো তার কাছে আসলে ঈদ উপলক্ষে আপনার কি ধরনের সুযোগ সুবিধা রেখেছেন এবং নিরাপত্তা কিরকম ব্যবস্থা রেখেছেন? আমরা পর্যাপ্ত পরিমাণের এখানে নিরাপত্তা ব্যবস্থা করেছি, পুরো হাটটিকে আমরা সিসি ক্যামেরায় আওতায় নিয়ে আসছি, প্লাস আমরা মাইকিং এর ব্যবস্থা করছি। তিনি যেমনটি জানাচ্ছিলেন যে আসলে বিশেষ করে জেলার বাইরে থেকে যেসব ক্রেতারা আসছে এই রাজনগর হাটে, তারা কিন্তু প্রতি বছর বসে থাকেন এবং তাদের বিভিন্ন রকম তারা যেন কলম পাঠিয়ে শুরু, অগান পাঠিয়ে শুরু করে পকেট মার বিভিন্ন তারা যেন কোনো রকম ঝামেলা যেন না পড়ে এই ক্ষেত্রে জন্য কিন্তু যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা রেখেছেন এখানকার কর্তৃপক্ষ। এবং পছন্দের কোরবানির পশু কিনতে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন ক্রেতারা। কুষ্টিয়ার আল্লার দরগা পশুর হাট থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি শরীফুল ইসলাম। ঈদের আর মাত্র একদিন বাকি, এর মধ্যেই কোরবানি পশু ক্রেতা এবং বিক্রেতারা চরম ব্যস্ত সময় পার করছেন। বিশেষ করে যারা ঢাকা বা ঢাকা জেলার কুষ্টিয়া জেলার বাইরে যারা চাকুরি বা বিভিন্ন পেশায় নিয়োজিত থাকেন, তারা বাড়ি এসেছেন কোরবানির দেওয়ার জন্য। আর সেই ক্রেতাদেরই মূলত এই হাটে তাদের লক্ষ্য করা গেছে। আমি রয়েছি কুষ্টিয়ার আল্লার দরগা পশু হাটে, এখানে অসংখ্য দেশি ও নানা প্রজাতির পশু তোলা হয়েছে। বড় সাইজের গরুর চাহিদা কম থাকায় এই গরুগুলো বিক্রি না হয়, যারা খামারি বা ক্ষুদ্র খামারি বা প্রান্তিক পর্যায়ে কৃষক যারা এই গরু পালন করছেন তাদের মধ্যে অসন্তুষ্ট হয়েছে। আর বিশেষ করে আরেকটু কথা বলে রাখি যে এই হাটে আমি কিছুক্ষণ আগে হাটের বিভিন্ন ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে 80 বা 1 লাখের মধ্যে যে গরুগুলোর দাম সেই গরুগুলো বেশি বিক্রি হচ্ছে। তীব্র ভ্যাবসা গরম, গরমে সকলেই অসহনীয় অবস্থার মধ্যে রয়েছে। তো এই ছিল কুষ্টি আল্লাহদাকা পশু হাট থেকে কোরবানির পশু ক্রয় বিক্রয়ের সর্বশেষ খবর। ঈদ নামাজের প্রস্তুতি চলছে সারা দেশের ঈদগাহগুলোতে, নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিনিধিদের তথ্য ছবিতে দেখব ডেস্ক রিপোর্ট। কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শুলাকিয়ায় এবার ঈদুল আজহার 197তম জামাত অনুষ্ঠিত হবে। শুলাকিয়া ময়দানকে জামাতের উপযোগী করতে নেওয়া হয়েছে নানা ব্যবস্থা, সেই সঙ্গে মুসল্লিরা যেন দুর্ভোগে না পড়েন সেজন্য নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। সকাল 9টায় শুরু হতে যাওয়া ঈদ জামাতে ইমামতি করবেন হাফেজ মাওলানা মোহাম্মদ শোয়াইব বিন আব্দুর রউফ। শোলাকিয়া মাঠ, ওখানে আমরা ঈদ উদযাপনে আমরা অনেক তৃপ্তি পাই এবং আনন্দ বোধ করি। জামাতের সময় মাঠ ও আশপাশে মোতায়েন থাকবে বিজিবি, পুলিশ, র্যাব ও আনসার সদস্যরা, পাশাপাশি মাঠে থাকবে সাদা পোশাকে গোয়েন্দাদের নজরদারি। এছাড়া দূর দূরান্তের মুসল্লিদের জন্য ময়মনসিংহ ও ভৈরব থেকে শুলাকিয়া স্পেশাল নামে দুটি ট্রেন রাখা হয়েছে। চেকপোস্টগুলি রয়েছে, সেই চেকপোস্টগুলি আমরা নিশ্চিত করবো, পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য এখানে থেকে এটা দায়িত্ব পালন করবে। মুসলমানদের মুসল্লিগঞ্জ যারা এখানে নামাজ আদায় করতে আসবেন তাদের জন্য সুপেয় পানির বন্দোবস্ত করা হয়েছে, পর্যাপ্ত পরিমাণ নজর ব্যবস্থা করা হয়েছে। এদিকে প্রায় 23 একর জায়গা জুড়ে দিনাজপুর গোরে শহীদ বড় ময়দানেও চলছে ঈদ জামাতের প্রস্তুতি। আধুনিক স্থাপত্য শৈলীর এ মাঠে এশিয়ার সবচেয়ে বড় ঈদ জামাত হবে বলে দাবি স্থানীয়দের। সকাল 8:30 শুরু হবে জামাত। এ উপলক্ষে পঞ্চগড় ও পার্বতীপুর থেকে দুটি বিশেষ ট্রেন চলাচল করবে। বাংলাদেশ তথা এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ঈদ জামাত, সব থেকে বড় ঈদের নামাজ আমরা এখানে পাই। এই জামাত অনুষ্ঠানের জন্য সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য যা যা করার দরকার আমরা সব ব্যবস্থা নিয়েছি। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সাথে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে আজ উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। চাঁদপুরের হাজীগঞ্জ, সাদরা, দরবার শরীফ সহ জেলায় প্রায় 40টি গ্রামে এবারও পবিত্র ঈদুল আজহা উদযাপন হচ্ছে একদিন আগে। সকাল 9টায় সাদরা দরবার শরীফের মাঠে পবিত্র ঈদুল আজহার নামাজের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়াও বরিশালের 19টি, লক্ষ্মীপুরের 10টি এবং চট্টগ্রামের পটিয়া, সাতকানিয়া, চন্দনাইশ, বাঁশখালী, বোয়ালখালী, আনোয়ারা সহ 7টি গ্রামে, দিনাজপুর সদর উপজেলা সহ 6টি উপজেলায় এবং ঝিনাইদহে শৈলকুপায় উদযাপিত হচ্ছে আগাম ঈদ। পরবর্তীতে পশু কোরবানি করেন মুসল্লিরা।
সেন্ট মার্টিনের কাছে মিয়ানমারের যুদ্ধজাহাজের অবস্থান ইস্যুতে সরকার নির্লিপ্ত নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যুদ্ধের প্ররোচনা থাকলেও সরকার আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চায়। দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, মিয়ানমার ইস্যুতে না জেনে বুঝে মন্তব্য করছেন বিএনপি মহাসচিব, তবে সরকার কারো উস্কানিতে পা দেবে না। রোহিঙ্গা অনুপ্রবেশের সময়ও এক ধরনের উস্কানি ছিল বলেও উল্লেখ করেন তিনি। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন দখল হয়ে যাচ্ছে, এইসব বলে আসলে গুজব ছড়ানো হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। বিএনপি জামাত এসব গুজব ছড়াচ্ছে না, আমরা খুব উদ্বিগ্ন। উদ্বিগ্ন মানে আমরা সতর্ক মনোযোগে আছি এবং আমাদের দায়িত্বপ্রাপ্তরা 24 ঘন্টাই তারা সতর্ক রয়েছে এবং নজরদারিও তাদের আছে। দেশের খবরে এই পর্যায়ে সময় হলো ছোট্ট একটি বিরতি নেবার, সাথেই থাকুন। বিরতি থেকে ফিরে এসে আবারও স্বাগত দেশের খবরে, ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। বিদেশ থেকে নগদে রেমিটেন্স পাঠিয়ে এই প্রথম জমি জিতলেন একজন প্রবাসী নগদ গ্রাহক। নগদ থেকে জিয়াউল হক পলাশ ও সোলাইমান সুখন মালয়েশিয়া গিয়ে তাকে জানিয়েছেন এই সুখবর, অভিনন্দন বিজয়ীকে। নগদে রেমিটেন্স পাঠিয়ে বা পেমেন্ট, মোবাইল রিচার্জ বা অ্যাড মানি করে আপনিও জিতে নিতে পারেন ঢাকায় জমি। তাই তিনজনের দল বানিয়ে সবাই মিলে নিয়মিত লেনদেন করুন নগদে। নগদে আরও আছে 100% পর্যন্ত ক্যাশব্যাক আর গাড়িসহ 20 কোটি টাকার পুরস্কার। টানা 5 দিনের ছুটিতে যশোরের বেনাপোল বন্দরে যাত্রীদের ভিড়। ইমিগ্রেশনে ধীর গতির কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ঈদ উল আজহা উপলক্ষে শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত সরকারি ও সাপ্তাহিক মিলিয়ে টানা 5 দিনের ছুটি, ফলে বেনাপোল বন্দর দিয়ে যাত্রীদের চলাচল বেড়েছে দ্বিগুণ। চিকিৎসা, ব্যবসা, দর্শনীয় স্থান ভ্রমণ ও স্বজনদের সঙ্গে ঈদ করতে অনেকেই যাচ্ছেন ভারতে, আবার অনেকে ভারত থেকে বাংলাদেশে আসছেন। বেনাপোল ইমিগ্রেশন ওসি আজহারুল ইসলাম জানান, এবার ঈদ উল আজহার ছুটিতে বন্দরটি দিয়ে রেকর্ড সংখ্যক যাত্রী যাতায়াত করছে, রাজস্ব আদায় হয়েছে 1,75,00,000 টাকা। দেশের খবরে আবারও সময় হলো ছোট্ট একটি বিরতি নেবার, সাথেই থাকুন। বিরতি থেকে ফিরে এসে আবারও স্বাগত দেশের খবরে, ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। লবণের দাম ও শ্রমিকের খরচ বেড়ে যাওয়ার পাশাপাশি পাওনা টাকা আদায় না হওয়ায় চামড়া কেনা নিয়ে উদ্বিগ্ন যশোরের চামড়া ব্যবসায়ীরা। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের চামড়ার হাটগুলোর মধ্যে অন্যতম যশোরের এই রাজার হাট। সপ্তাহের 2 দিন মঙ্গল ও শনিবার এই হাটে চামড়া কেনাবেচা হয়। কোরবানি পরবর্তী সময়ে কোটি কোটি টাকার চামড়া কেনাবেচা হয় এই রাজার হাটে। যশোর সহ খুলনা বিভাগের 10 জেলার পাশাপাশি গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, ঝালকাঠি, রাজশাহী, পাবনা, ঈশ্বরদী ও নাটোরের বড় ব্যবসায়ীরাও আসেন এই হাটে। একদিকে ঢাকার আড়তদারদের কাছ থেকে বকেয়া আদায় না হওয়া, সেই সঙ্গে লবণ ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন চামড়া ব্যবসায়ীরা। এমনকি ব্যাংক ঋণও পান বলে অভিযোগ তাদের। এবার এক নজরে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শেষ দিনে ট্রেনের ছাদে বাড়ি ফেরা, সড়ক মহাসড়কে নেই ভোগান্তি। শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট। ঈদ জামাতের জন্য প্রস্তুত শোলাকিয়া ও গোড়ে শহীদ ময়দান। সেন্ট মার্টিন ইস্যুতে সরকার নির্লিপ্ত নয় বললেন ওবায়দুল কাদের। স্পন্সর্ড বাই ওয়ালটন ননস্টপ মিলিয়নিয়ার অফার, আর আর কাবেল অ্যান্ড
আবিবা ফাইন্যান্স লিমিটেড। দেশের খবর আজ এ পর্যন্তই। এটিএন নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.atnnewstv.com। এছাড়া চোখ রাখুন এটিএন নিউজের ইউটিউব ও ফেসবুক পেজে। কাল আবারও দেখা হবে একই সময়। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ।